Hey, what's up, guys? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস এন্ড রুল এন্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। যারা ইংলিশ অনার্স নিয়েছো মানে ইংরেজিতে স্নাতক করছো তাদের জন্য এই ভিডিওটা খুব কাজের হতে যাচ্ছে। এবং সর্বোপরি এই ইংলিশ অনার্স তুমি যখন করবে এই রুল এন্ড স্টোরি চ্যানেলটা তোমাকে বারবার সাহায্য করবে। আসলে এই বছরটা হয়েছে কি, নতুন কোর্স এসছে, সেটা তোমার ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, বার্ডওয়ান ইউনিভার্সিটি হোক, এসকেবি ইউনিভার্সিটি হোক, বা আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় হোক, বা অন্যান্য যে প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিসগুলো রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে শুরু করে নর্থ বেঙ্গল, বা যাই বল যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোর্স ফোর্স পাল্টে গেছে এবং নতুন করে স্ট্রাকচার এসছে, তাই কিছুটা কনফিউশন রয়েছে তোমাদের মধ্যে। হয়তো তোমরা এখনো এই স্ট্রাকচারগুলো ঠিকঠাক বুঝতে পারোনি, বা কোর্সগুলো নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধা রয়েছে বা একটা ধোঁয়াশা রয়েছে। কিন্তু সর্বোপরি যে সমস্যাটা তোমরা সম্মুখীন হচ্ছ, যে এখনো পর্যন্ত পড়াশোনাটা কীরকমভাবে করবে এটা হয়তো বুঝতে পারছো না। তাহলে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ, ইংলিশ অনার্স বা ইংরাজি স্নাতক স্তরে পড়াশোনা শুরু করেছো। আজকের যে আলোচনাটা হচ্ছে, যারা নতুন ইংলিশ অনার্স নিয়েছে মানে ইংলিশ অনার্সটা যারা এই বছর শুরু করেছো তাদের জন্য বিশেষ করে। দেখো, যদি তুমি ইংলিশ অনার্স নিয়েছো, সবদিকে প্রথমে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে নিজের কোর্স সম্বন্ধে জেনে নাও, রাইট? তুমি যে বিশ্ববিদ্যালয়েরই হও না কেন, তোমাকে আগে কোর্সটা সম্বন্ধে একটা ধারণা করেই নিতে হবে। হ্যাঁ, এখন ধরলাম যে তর্কে খাতিরে ধরলাম যে তোমার কোর্স যেটা দিয়েছে সেখানে 5টা কবিতা রয়েছে এবং 20টা ডেফিনেশন রয়েছে, বা এইটা ধরলাম যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার দিয়েছে, বা এইটা দিলাম যে ফিলোলজি ফোনেটিক্স দিয়েছে। এখন টিউশন তো শুরু হয়নি তোমাদের, বা একটু আধটু হয়তো কোথাও কোথাও টিউশন শুরু হয়েছে, এই যে ব্যাপারগুলো রয়েছে, তুমি এক কাজ করো, তুমি তোমার যেটা টপিক রয়েছে, বিষয়টা রয়েছে সেইটা নিয়ে ইউটিউবে সার্চ করো। সেই ইউটিউবে সার্চ করে বিষয়গুলো দেখতে শুরু করো। বিলিভ মি, ট্রাস্ট মি গাইজ, যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো, যে সমস্ত কবিতাগুলো, গল্পগুলো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের লেকচারগুলো, ফিলোলজি ফোনেটিক্স, যেগুলো তুমি ইউটিউব থেকে জানতে পারবে সেটা কিন্তু ক্লাস স্টাডি বা টিউশন স্টাডি থেকে কোনো অংশে কম নয় কিন্তু। তাই আমি বলবো যে এখন সময় নষ্ট না করে, তার কারণ এই যে ইচ অ্যান্ড এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে এই যে দিনগুলো পার হচ্ছে প্রত্যেকটা কাউন্টেড হচ্ছে কিন্তু। এই যে তুমি ভাবছো না 6 মাস পর সেমিস্টারের পরীক্ষা হবে, এটা কিন্তু হতে যাচ্ছে না। এই যে দিনগুলো পেরিয়ে যাচ্ছে এগুলো কিন্তু কাউন্টেড হচ্ছে, রিমেম্বার ইট। তাই বলবো, যদি তুমি কোর্স জেনে গেছো ইউটিউবে সার্চ করো এবং সেইগুলোকে নিজে দেখতে শুরু করো। তাই এরকম হতেই পারে যে তুমি হয়তো ভাবছো একটা বইও পেলাম না, এখন কোনো বই পেলাম না, কি পড়বো, এটা হতেই পারে। তাই আমি বলবো যে বই পাও বা না পাও, ইউটিউব তো তোমার সামনে রয়েছে, ইউটিউবে টপিকগুলো লেখো এবং ভিডিওসগুলো অ্যাক্সেস করো। যদি ভিডিওগুলো রয়েছে সেখানে সেটা শুনবার চেষ্টা করো। কোনো একটা নির্দিষ্ট ভিডিও দেখে যদি বিষয়টা পরিষ্কার না হলো অন্য ভিডিও যাও, সেখান থেকে অ্যাক্সেস করো। এইভাবে তুমি দেখবে যে মোটামুটিভাবে একটা ধারণা চলে আসবে। এরপর যখন তুমি দেখবে ক্লাস স্টাডি শুরু হচ্ছে, সেটা টিউশনে হোক বা তোমার কলেজেই হোক, সেখানে দেখবে আরোই বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা। আর সর্বোপরি যখন তুমি কলেজে যাবে, যদি বিষয়টা সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকে, মানে মোটামুটিও যদি একটা ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি কলেজে গিয়ে অনেকটা এগিয়ে থাকতে পারবে, তাই না? মানে ধরো প্রথম দিন আমি কলেজে যাচ্ছি, আমি কিছুই জানি না কোর্স সম্বন্ধে, এটা একটা বিষয় হয়, এটা একটা ছবি হয়। আর আরেকটা ছবি হয় যে আমি মোটামুটি কোর্স নিয়ে জেনে গেছি এবং কোর্সের কিছু কিছু শুরুও করেছি, তারপরে আমি কলেজে যাচ্ছি। তাহলে কি হচ্ছে যে তুমি অনেকটাই কিন্তু এগিয়ে যেতে পারবে। তাই বলবো যে যেটা তোমার কোর্সে আছে, যদি কোর্স তুমি জেনে গেছো, ইউটিউব থেকে বিষয়গুলো দেখো এবং সেটাকে পড়াশোনাটা সেই ইউটিউব থেকে শুরু করে দাও। আসলে ঘটনা কি হচ্ছে, আমরা যখন উচ্চ মাধ্যমিক স্তরে থাকি আমরা হয়তো ইউটিউবের খুব একটা সাহায্য নিই না, ঠিক আছে? আমরা হয়তো টিউশন গেলাম, বাড়িতে পড়লাম এবং দ্যাটস অল, সেটাই। কিন্তু ইংলিশ অনার্স বা ইংরাজিতে স্নাতকে যখন তুমি পড়াশোনা করবে, তুমি বুঝতে পারবে যে ইউটিউব থেকে কতটা আমরা সাহায্য পাচ্ছি এবং ইউটিউব থেকে কত বিষয় আমরা পরিষ্কারভাবে বুঝে যাই। তাই আমি বলবো সময় নষ্ট না করে, টিউশন শুরু হয়েছে না শুরু হয়েছে, কলেজ শুরু হয়েছে না শুরু হয়েছে, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, তুমি শুরু তো করে দাও, তাই না? তুমি ইউটিউবে দেখো, টপিকগুলো লেখো এবং দেখো লেকচারগুলো আসছে। বাই দ্য ওয়ে, এটা রুল অ্যান্ড স্টোরি চ্যানেল, এখানে শুধুমাত্র ইংলিশের বিষয়, যারা ইংলিশ মেজর নিয়েছো, ইংলিশ মাইনর নিয়েছো, ইংলিশের যে পাস কোর্সের টপিক রয়েছে, ইংলিশের যে কমন টপিকটা রয়েছে সবগুলোই আলোচিত হয়। এবং যারা ইংরাজিটাকে ভালোবাসো, ইংলিশ অনার্স নিয়েছো, তাদের জন্য এটা সকলেরই কাজে লাগবে, বারবার এটা কাজে লাগবে। সাবস্ক্রাইব করে নাও, এখন তো এই শুরু হলো তোমাদের জার্নি, এখন যতদিন পড়বে দেখবে এই চ্যানেলটা তোমাকে কত বেশি সাহায্য করছে। হোপফুলি আমি যে কন্টেন্টগুলো দিচ্ছি তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাও, আর যদি কেউ সাহায্য পেয়েওছো সেটাও কমেন্ট করে জানাও। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট ইউ হ্যাভ টু
ট্রাস্ট ইউর সেলফ, নিজেকে বিশ্বাস করো, তাহলে দেখবে ইংলিশ অনার্সটা কোনো ব্যাপারই নয় বা ইংলিশ মেজর সেকশনটা কোনো ব্যাপারই নয়। কেউ যদি ভয় খাচ্ছে, কেউ যদি বলছে যে খুব কঠিন পারবি না, একদম বাজে কথা। কোর্স ফোর্স পাল্টে গেছে, সহজ হয়েছে, আগের কোর্সের তুলনায় অনেক সহজ। জাস্ট গো ফর ইট গাইজ। আফটার দিস টুডে গাইজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড গাইজ।